নদী পাড়ে ফুটে থাকা কাশ ফুলের সমারোহ দেখে কিংবা ভোরবেলা শিউলি তলায় পড়ে থাকা সাদা শিউলি ফুলের সুভাসিত গন্ধে আমাদের মনে প্রাণে জানান দেয় শরতের আগমন। আর এই শরৎকাল মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। আমরা বাঙালিরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি শরৎকালে এই চার দিন কৈলাস থেকে মা দুর্গার আগমনের, এবং সবাই মেতে উঠি আমাদের সর্বশ্রেষ্ঠ উৎসবে। এখন থিমের পুজো আর সর্বজনীন পুজোর ভিড়ে বাঙালির বনেদি বাড়ির পুজো যেন খানিকটা জৌলুস হারাচ্ছে। কিন্তু যারা একটু বাঙালিয়ানায় বিশ্বাসী তাদের কাছে এই বনেদি বাড়ির পুজো, পুজোর চার দিন বিভিন্ন আত্মীয় স্বজনের সঙ্গে জমিয়ে আড্ডা, বিভিন্ন রকমের দারুণ কিছু খাওয়া দাওয়া, এগুলো যেন অতি প্রিয়। বনেদি বাড়ির পুজোয় সন্ধ্যারতি, সন্ধি পুজো, অঞ্জলি দেওয়া, এগুলোর জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এরপরে আসে দশমীর দিন, উমার ঘরে ফেরার পালা। এই দিন বাড়ির সব বউয়েরা উমার বিদায় বেলায় সিঁদুর খেলায় মেতে ওঠে। তারপর আবার এক বছরের দীর্ঘ অপেক্ষা। এই দুর্গাপুজোয় মা দুর্গার কাছে আমার একটাই চাওয়া, মা যেন সবাইকে সুস্থ রাখে, স্বাভাবিক রাখে। ধন্যবাদ সকলকে।